আচ্ছা, তাহলে আমরা আজকে কি শিখবো? লেখো একসাথে লেখবে। প্রথমে লেখো এটা কত, তারপর দুই, তারপর তিন, তারপর চার, চার, তারপর পাঁচ, তারপর ছয়, তারপর সাত, তারপর আট, তারপর নয়, তারপর দশ। দেখো দেখো যেটা বলছি সেটা দেখো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। দেখো খাতার মধ্যে লেখো, নিচে নিচে লেখো, সবাই লেখছি। তাহলে আমরা কত পর্যন্ত লেখলাম? দশ পর্যন্ত। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, দশ। ঠিক আছে, তাহলে এখন দেখো, এখন কি কোন চিহ্ন দিব? গুণ চিহ্ন। এটা কোন চিহ্ন? গুণ, গুণ। তাহলে এক গুণ, এক গুণ, দুই গুণ, তিন গুণ, চার গুণ, পাঁচ গুণ, ছয় গুণ, সাত গুণ। আট গুণ, আট গুণ, আট গুণ, নয় গুণ, নয় গুণ, নয় গুণ, দশ গুণ, দশ গুণ। সবাই লিখছি, কি লিখছি, কি লিখছি, এর সাথে বলি। আমরা লিখছি এক গুণ, দুই গুণ, দুই গুণ, তিন গুণ, তিন গুণ, চার গুণ, চার গুণ, পাঁচ গুণ, পাঁচ গুণ, ছয় গুণ, ছয় গুণ, সাত গুণ, সাত গুণ, আট গুণ, আট গুণ, নয় গুণ, নয় গুণ, দশ গুণ, দশ গুণ, গুণ গুণ, গুণ। ঠিক আছে, আমরা লিখছি, আমরা কত নামাতা লিখবো? তাহলে যখন আমরা লিখবো, যখন আমরা কি লিখবো, এক, তাহলে এক গুণ এক, দুই গুণ এক, তিন গুণ এক, তিন গুণ এক, চার গুণ এক, চার গুণ এক, পাঁচ গুণ এক, পাঁচ গুণ এক, ছয় গুণ এক, ছয়, সাত গুণ এক, সাত গুণ এক, আট গুণ এক, আট গুণ এক, নয় গুণ এক, নয় গুণ এক, দশ গুণ এক।
দেখা হয়েছে? আমরা কিনে এসছি একটা নামাতার জন্য। আমরা দেখলাম কি দেখলাম, একবার পড়ি, এক গুণ এক, দুই গুণ এক, তিন গুণ এক, চার গুণ এক, পাঁচ গুণ এক, ছয় গুণ এক, সাত গুণ এক, আট গুণ এক, নয় গুণ এক, দশ গুণ এক। নামটা হচ্ছে আসলে এক ধরনের গুণ। নামটা কি? গুণ। তাহলে আমরা গুণ লিখলাম। তুমি এখানে সমানটা দেওয়া ঠিক নাই, আমি এখানে কি সমান দিচ্ছি? তাহলে সমান দেওয়াটা ঠিক মানে সমানটা আমরা দিব না, এখানে সমান নাই, ঠিক আছে? সমান নাই, ঠিক আছে? তাহলে দেখো, এখন দেখো আমরা দিছি কি, এক গুণ এক, এখন আমরা দিব, এখন সমান দিব, এখন কি দিব? সমান সমান। তাহলে এক গুণ এক সমান, এক গুণ এক সমান, দুই গুণ এক সমান, তিন গুণ এক সমান, কত, তিন গুণ এক সমান, এবার পরে পরে দিতে হবে, চার গুণ এক সমান, সবাই বলি চার গুণ এক সমান, তারপর পাঁচ গুণ এক সমান, সবাই একসাথে বলতে হবে, পাঁচ গুণ এক সমান, ছয় গুণ এক সমান, সাত গুণ এক সমান, আট গুণ এক সমান, নয় গুণ এক সমান, তারপর দশ গুণ এক সমান, দশ গুণ সমান, সবাই দিচ্ছি কি দিচ্ছি? সমান। দেখো আমরা কিভাবে দিচ্ছি, এভাবে একসাথে করি, যেমন এক গুণ এক সমান, দুই গুণ এক সমান, তিন গুণ এক সমান, চার গুণ এক সমান, পাঁচ গুণ এক সমান, চার গুণ এক সমান, আট গুণ এক সমান, নয় গুণ এক সমান, দশ গুণ এক সমান, ঠিক আছে? এটা হচ্ছে নামতা। এখন আমরা ফল বসাবো, এখন কি বসাবো? ফল, ফল, ফলাফল, এটার ফল কত হয় সেই আমরা যুগ করা তো জানি, যুগ করা কত হয়, এভাবে আমরা কি করি, এভাবে আঙ্গুলের মধ্যে আর বলে আমরা এভাবে এক, তো এক যোগ করবো এখানে এক, ঠিক আছে? এক যোগ করবো, যেমন ধরো আমরা এক আছে, এখানে এক আছে, ওই একের সাথে কত যোগ করব, এক, তাহলে এক আর এক কত, এক আর এক দুই, এখানে এখানে দেবো দুই, দুই আর এক কত, তিন, তাহলে এখানে দেবো তিন, তিন আর এক কত, তাহলে এখানে দেবো চার,
চার আর এক কত? পাঁচ। তাহলে এখানে দেবো পাঁচ। পাঁচ আর এক কত? ছয়। তাহলে এখানে দেবো ছয়। ছয় আর এক কত? সাত। সাত আর এক কত? আট। আট আর এক কত? নয়। নয় আর এক কত? তাহলে আমরা এক যোগ করে পরে যোগফলটা বসিয়ে দিলাম, ঠিক আছে? সবাই দিতে পারছি কি দিছি দেখো, আমরা প্রথমে আমরা কত নামতা দেখতে যাচ্ছি, সেই জন্য আমরা কত দিলাম, এক দিলাম, এক দিলাম। তাহলে একের সাথে কত যোগ করি? দুই। একের সাথে এক যোগ করি, একের সাথে কত যোগ করি? এক। তাহলে এক আর এক দুই। দুইয়ের সাথে কত যোগ করি? তিন। না না, সবসময় আমরা যত নামতা লিখবো তত যোগ করব। আমরা কত নামতা লিখতেছি? তিনের সাথে কত যোগ করি? তিন আর এক চারের সাথে কত যোগ করি? এক। চার আর এক পাঁচের সাথে কত যোগ করি? এক। পাঁচ আর এক ছয়ের সাথে কত যোগ করি? এক। ছয়ের এক সাত। সাতের সাথে কত যোগ করি? এক। সাতের এক আট। আটের সাথে কত যোগ করি? এক। আটের এক নয়। নয়ের সাথে কত যোগ করি? এক। দশ। বুঝা গেল? তাহলে আমরা যত নাম তা লিখবো তত আমরা কি করবো? যোগ করবো, ঠিক আছে? তাহলে এখন দেখো কি হয়ে গেল, একের নামতা হয়ে গেল, কি হলো? আমরা একসাথে পড়ি, একে একে এক, দুই একে দুই, তিন একে তিন, চার একে চার, পাঁচ একে পাঁচ, ছয় একে ছয়, সাত একে সাত, আট একে আট, তিন চার একে চার, পাঁচ একে পাঁচ, ছয় একে ছয়, সাত একে সাত, আট একে আট, নয় একে নয়, দশ একে দশ। সাবাস, বুঝেছ? আর কে পাবো? আচ্ছা বলো, ঠিক আছে? তাহলে আমরা এভাবে আমরা ধীরে ধীরে আমরা কি করবো, দুইয়ের নামতা, তিনের নামতা করবো এবং চার পাঁচের নামতা এগুলা শিখবো, ঠিক আছে? তাহলে সবাইকে ধন্যবাদ।